হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছে? ভালো হয়ে গেছে আর এখন চাও বসিয়ে দিয়েছে। আর দেখো চায়ের কাপ হয়েছে, তো সমস্ত কাজ বাজ করে ভালো লাগে। একটু চা খেয়ে যতই গরম কেন সকালে চাটা কিন্তু সবাইকে এনার্জি দেয়, তাই যেহেতু এখন পড়া নেই, তা যখনই পারছে শুয়ে পড়ছে আর কি। কাজ তো নেই কিছু, ওই কারণে আজকে চলো একটু ঘর পরিষ্কার করবো। কি বলতো, রোজ তো আর ঝাড় দেওয়ার সময় জিনিস সরিয়ে ঝাড় দেওয়া হয় না, ওই কারণে কি হয় আর এখন পাখা চলে তার মধ্যে নোংরা হয়ে যায় প্রচুর। ওই জন্য আজকে ভাবলাম একটু হাতে সময় আছে, একটু কিছু জিনিস সরিয়ে ঘরটা ঝাড় দিই। আর জিনিস যদি না সরিয়ে ঝাড়তে হয় তার যে কি হাল হয় চলো তোমাদের একটু দেখাই। দেখো এখানটা পুরো অবস্থা, দুদিন আগে কিন্তু এখানটা সরিয়ে ঝাড় দেওয়া হয়েছিল, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আবার দুদিনের মধ্যে এরকম হয়ে গেছে বাবু বয়ে রাখে এই খাটটা, বুঝতে সম্ভব না না এরকম সরিয়ে পরিষ্কার করে। ফাইনালি দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি, দেখতেও ভালো লাগে না পরিষ্কার থাকলে হয়ে যায়, কিন্তু কিছু তো করার নেই। আর বিছানাটাও অবচল হয়ে রয়েছে, তা বাবু এসেছে, বাবুকে বললাম বইয়ের একটা জায়গা মতো রাখতে, কারণ হচ্ছে একটা প্রচন্ড ভারী, যে কারণে আবার যদি টেনে নিয়ে যাই না তাহলে আবার মেঝের মধ্যে ভাগ পড়ে যায়, সেটাও বাজে লাগে। তো এদিকে মোটামুটি কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি, স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে। আর রান্না তো বললাম করাই ছিল, মোটামুটি শুধু আলু ভাজা বেগুন ভাজাটা করেছি, আর এদিকে সব হয়ে গেছে মোটামুটি। ফাইনালি ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি, অনেকটাই বেলা হয়েছে কারণ ওদিকে পরিষ্কার করতে গিয়ে এদিকে দেরি হয়ে গেছে। বাবা দেওয়ার দরকার ছিল না কাকিমা, এই প্রণাম করো, আমি প্রণাম করো, ওখানে যাও কাকিমা, একটু দাঁড়াও, একটু পাশে দাঁড়াও, পাশে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ স্যার কিছু হবে না, তুমি দাঁড়াও, একটু ভালো করে দাঁড়াও, ধরে দাঁড়াও, ধরে দাঁড়াও। তো বাবুদেরকে যখন খেতে দিচ্ছিলাম তো পিয়ালি ফোন করেছিল, দিনটা ছিল 28 মার্চ, তো মেয়ের জন্মদিন ছিল, তো বাড়িতে ওদের কেউ ছিল না বলে সেইভাবে জন্মদিনটা এখন পালন করেনি, কারণ হচ্ছে 1 তারিখে ওর আবার পরীক্ষা, তো ওই কারণে জন্মদিনটা এখন আর করছে না, কদিন পর করবে, পরীক্ষাটা হয়ে গেলে তারপর করবে। ওই কারণে বাড়িতে একটুখানি ও বিরিয়ানি খেতে ভালোবাসে বলে বিরিয়ানি এনে দিয়েছে, পাশের মিষ্টি আর শিমের পায়েস দিয়ে ওকে খেতে দিয়েছে। ওর বাবাও নেই বাড়িতে, আর পাশের বাড়ির জেঠিমা ছিল, তাই জেঠিমাকে একটু ডেকে নিয়েছে, আর আমি একটু কাছে থাকি বলে তাই আমাকেও একটু ডেকে নিয়েছে। বাবুদেরকে খেতে দিয়ে আমি আর শর্টকাট দিয়ে চলে গেলাম, আর যাই তাহলে ওকে একটু আশীর্বাদ করে আসি, আর বাড়িতেও আর কেউ নেই, যাই তাহলে ওকে একটু আশীর্বাদ করে। আর দেখো টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে, কিন্তু দেখতে কি ভালো লাগছে না এখন, কিন্তু সবাইকেই দেখি ট্রেন্ডিং এ চলছে বেশ, এরকম গন্তি বলে গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে এরকম সাজিয়ে দেয়, একটু ভালো লাগে। চিপস টিপস দিয়ে দিয়েছে, খাচ্ছে এখন, বাড়তে গাল বলে কথা তাই না, চলো খা। আমরা সবাই চলে এসেছি, আমারটা দশ ওই দেখো বোঝো খাচ্ছে বাড়তে গাল, আর কাকিমা ও খাচ্ছে, হ্যাঁ বাড়তে গাল এখন খাচ্ছে, আর মা গল্প করছি, আর কাকিমা খাচ্ছিল, ও বাড়িতে ভাত দিচ্ছিল জয়ন্তরাকে, আমি ফোন করেছি সবাই চলে এসেছে খাওয়া দাওয়া বাদ দিয়ে, তাহলে এসে একটুখানি আশীর্বাদ করে দিয়ে যা, আর রূপা চৈতালিকে বলিনি কারণ ওরা তো অনেক দূর আসতে পারবে না, তাই জন্যই আর বলিনি, তাই ওদের সাথে তোমার কাকু বললো তুমি হাত দিয়ে আগে যাবে, সব পয়সা কিছু পাইনি, ও বসে আছে, আমি আমার ফোন করে কাকু চলে গেছে, তাই ওই ওদেরকে আর বলতে পারিনি কারণ দুপুরবেলা কেউই আসতে পারবে না, তাই কাকিমা পাশে থাকে, কাকিমাকে ফোন করে ডেকেছি আর ওকে ডেকেছি, ও পাশে থাকে সিম পাকে, যখন খেয়ে নিচ্ছে বার্থডে গার্ল তো খাচ্ছে, আমরা এখানে দেখতেই পেলে গল্পটা করে নিলাম, তো এখন বাড়ি যাই। আর বাড়ি যাওয়ার সময় পিয়ালি আবার একটু বাবুর জন্য কেক আর শিমের পায়েস আবার একটু দিয়ে দিল, একটু মিষ্টিও দিয়ে দিল, বারণ করছিলাম তাও দিয়ে দিল, তা নিয়ে এবার আমি বাড়ি যাই। রাতে করে দুব্বো দেখাচ্ছে, যার জন্মদিন তাকে দিয়েই নাকি দুব্বো তোলাচ্ছিল, আর ও তো বুঝতে পারিনি, ও ঘাস তুলে এনেছে, কিছু করার নেই, কেমন মা দেখো যার জন্মদিন তার আবার তাকে দিয়েই আবার দুব্বো তোলাচ্ছে, বুঝবো আর ও কি বোঝে। আর এত রোদ, আমি না ছাতা আনিনি একদম, তো পাশেই তার মনে
ব্যাগটা মাথায় দিয়ে চলে এসেছিলাম একদম এই রাস্তাটা দিয়ে, কারণ হচ্ছে আবার ছাতা নেবো, ওই কারণে আর ছাতাটা নিয়ে চলে এসেছি ওনারটা মাথায় দিয়ে। তো ওখান থেকে তো বেরিয়ে পড়েছি, তো বাড়িও চলে এসেছি, বাড়ি এসে দেখলাম ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়েছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, বিকেলবেলা বলতে প্রায় 5:30-6 বাজে। তো অনেকগুলো জামা কাপড় ছিল বিছানায়, তো ভাবলাম ওগুলো গতি করে ফেলি, তাহলে আবার পরে থাকবে। জানো তো জামা কাপড় গোছানোটা একটা আলস্যের ব্যাপার হয়ে যায় আমার। ফাইনালি জামা কাপড় গুলো গুছিয়ে নিয়ে দিকে, চলো টিভিটাও চলছিল, ওটাও একটু সাউন্ডটা কমিয়ে দিলাম। আর কি বলতো, জামা কাপড় গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তার থেকে গুছিয়ে নিয়ে জায়গা যদি জায়গায় রেখে দিই, খাটটাও পরিষ্কার হয়ে যাবে। সব থেকে বড় কথা কি জানো, খাট যদি অগোছালো থাকবে দেখবে ঘরের সবকিছুই যেন মনে হয় কিছুই হয়নি, মানে কত কাজ পড়ে রয়েছে, তাই না? তো দেখো সব আমার গোছানো হয়ে গেছে, জায়গার জিনিস জায়গায় আমি গুছিয়েও রেখে দিলাম। আর এখন একটুখানি চা করে নিয়েছি, চা খাওয়ার ইচ্ছে ছিল না, মানে এতটাই গরম পড়েছে, তাও সন্ধ্যাবেলায় কি খাবো করে, তাই ভাবলাম না একটু চাই করে ফেলি। তো চা খেয়ে নি, এরপর একটু আমার বেরোনো আছে, তার আগে আরো বাকি কাজগুলো একটু সেরে নেবো। আর কালকে না চাল আনা ছিল, সেটা আমার সময়ের অভাবে ঢালতে পারিনি, আগের চালটা ঢেলে আজকের চালটা ঢেলে নিচ্ছি, কারণ হচ্ছে আর সেই কালকে থেকে পড়ে রয়েছে, সময়ের জন্য ঢালতে পারিনি। ভাবলাম রুটি করতে হবে, আবার এখন রুটি তরকারি সব করতে হবে, সেগুলোর আবার জোগাড় করার ব্যাপার আছে, রুটির ঝামেলা তো বেশি না। আর তারপর তো দিদির সাথে ডাক্তারখানায় এসেছিলাম, ও সেই দাঁতের প্রবলেম আর যাচ্ছে না। আর আমাদের এখানে নার্সিং হোমটা দাঁত তোলার জন্য খুবই ভালো, কারণ এখানেই ও বারবার আসে, জানি না আজকে কি ফাইনালি বলবে ডাক্তার, দেখুক কি বলে, এবার কিন্তু থাকে না, এই জন্য আমি ওর সাথে বারবার করে আসি, কারণ ছেলে অফিসে থাকে কিছু করার নেই। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করবো ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পাশে থাকো আজকের মতো।